প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আজকেও আমি পদার্থবিজ্ঞান বিষয়ে তোমাদের একটা ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। বিগত দিন আমি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় এর উপর যত ধরনের সমীকরণ আছে, গতি সমীকরণ আছে, সবটুকু পড়িয়েছি। আজকে গাণিতিক পদার্থবিজ্ঞান অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের উপর গাণিতিক প্রয়োগটা দেখাবো। তো আশা করি তোমরা সবাই শুনবে এবং বোঝার চেষ্টা করবে। দেখো বন্ধুরা, আমি এখানে একটা উদ্দীপক দেখেছি। একটি গাড়ি 144 কিলোমিটার পার আওয়ার বেগে, অর্থাৎ 1 ঘন্টায় 144 কিলোমিটার বেগে চলে, 2 মিনিটে 12 কিলোমিটার পথ অতিক্রম করছে এবং ব্রেক কষলে 10 সেকেন্ড পর গাড়িটি থেমে যায়। তো এই 10 সেকেন্ডটা আমি একটু শুরুতেই পরিবর্তন করে দিতে চাই, আমি একটু 5 সেকেন্ড করে দিতে চাই, তাহলে ভালো, গাড়িটি থেমে যায়। শুরুতে একটা প্রশ্ন দিয়েছি আমি, গাড়িটির ত্বরণ নির্ণয় করো। তো ত্বরণ নির্ণয় করার জন্য আমাদের যে গতির সমীকরণ গুলো আছে সেগুলো থেকে আমরা ব্যবহার করব। তার আগে দেখবো এটা ত্বরণ নির্ণয় করার জন্য আমাদের কি কি আছে। এখানে এখানে আদি বেগ ইউ ইকুয়াল 144 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমাদের এসআই এককে নিয়ে যেতে হবে, কিলোমিটারকে মিটারে নিতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে, ঘন্টাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাহলে পাব মিটার পার সেকেন্ড। এটা যদি হিসাব করি দেখা যাবে 40 মিটার পার সেকেন্ড। এ হচ্ছে আমার আদি বেগ। ত্বরণ নির্ণয় করব 2 মিনিটে সময় টি ইকুয়াল 2 মিনিট, এটাকেও পরিবর্তন করে নিতে হবে, এসআই একক করতে হবে, করলাম 120 সেকেন্ড। তারপর আমার অতিক্রান্ত দূরত্ব আছে 12 কিলোমিটার, ওটাও নিব, দূরত্ব এস সমান 12 কিলোমিটার, এটাকেও মিটারে নিব, তাহলে 1000 দিয়ে গুণ করব। এবার হিসাব করতে হবে ত্বরণ ইকুয়াল কত। দেখো বন্ধুরা, আমরা এখানে কোন গতি সমীকরণটা দিব, আমার এখানে আছে সময় সরণ ত্বরণের সম্পর্ক। সময় সরণ ত্বরণের সম্পর্কের মধ্যে আমার যে সমীকরণটা আছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা আছে। তো এটাতে আমরা বসিয়ে দিব, সরণ পেয়েছি 12000 মিটার, আদি বেগ 40, এখানে আছে কত 120, ত্বরণ বের করব, এখানে আছে 120 এর বর্গ, এটা যদি হিসেব করি আমরা পাবো এখানে 12000 হবে, এখানে হবে 7200, এখানে হবে 4800, চারবার 48, তাহলে ওভারঅল আমি পাবো এ ইকুয়াল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাবো। এটাই হবে আমার ত্বরণ। দেখো বন্ধুরা, ত্বরণ পেলাম কত, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণ। দেখো তোমরা বুঝো কিনা, এখন তুলে নাও, যারা বুঝবে না তারা বলবে। তো এটা মুছে দিতে পারি। আরেকটা প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি, সে প্রশ্নটারও অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। এখানে আছে দেখো, প্রথম 10 সেকেন্ড সময়ে গাড়িটি পথ অতিক্রম করবে, এখানে কি কি লাগবে। আমার আদি বেগ আছে, সময়টা তাহলে আমার পরিবর্তন হয়ে যাবে, সময়টা আমার এটা রাখবো না, যেহেতু আমি প্রথম 10 সেকেন্ড সময়ে চাচ্ছি। তো 10 সেকেন্ড সময়ে আমি নিলাম, এখানে 10 সেকেন্ড দিলাম, কত দূরত্ব অতিক্রম করবে, আমার দূরত্ব এটা থাকবে না, দূরত্ব আমি হিসাব করব, দূরত্ব হিসাব করে নিব,
ত্বরণ আমার আছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ আমার কাছে আছে। এক্ষেত্রে আমি আগে সমীকরণটা আমরা দিতে পারি, যেহেতু এখানেও ত্বরণ সরণ সময়ের সম্পর্ক, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এটা দিতে পারি। তো এখানে হচ্ছে কত, 40, এখানে আছে 10 সেকেন্ড, হাফ এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 10 এর বর্গ, তাহলে কত হবে, এস ইকুয়াল এখানে হবে 400, এখানে হবে 100, দ্বিতীয় ভাগ করলে 50, তাহলে আমার কত হয়, 100 কে দ্বিতীয় ভাগ করলে হয় 50, এখানে 400, তাহলে হবে 450 মিটার। এ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। দেখো বন্ধুরা কোনো ভুল ভুল করছি কিনা হিসাবে, এখানে দিয়েছি 40, এখানে 10 সেকেন্ডের জন্য টাইম 10 সেকেন্ড দিয়েছি 400, এখানে ত্বরণের মানে দিয়েছি 10 সেকেন্ড, 10 10 100, দুই দিয়ে ভাগ করলে হয় কত, 50, তাহলে 450 মিটার। এই হচ্ছে আমার দ্বিতীয় সমস্যার সমাধান। এবার আরো কিছু সমস্যা দেখাতে পারি, সেগুলো সমাধান নিব পর্যায়ক্রমে। তো এই দুটো মুছে দিই। এবার আমরা আসব তৃতীয় একটা সমস্যার সমাধানে। যদি আমি বলি এবার দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, যদি এটা বলি কি হবে, আগে বলেছিলাম 10 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব, এবার বলছি দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমি এই ইনফরমেশন গুলো দিয়ে নিব, আমার আদিবেগ আছে, এটা সময় 10 সেকেন্ড আছে, অতিক্রান্ত দূরত্বটাই বের করব, ত্বরণও আছে। এখন দশ, আগে বলছি 10 সেকেন্ড সময়ে, ওটার অর্থ হচ্ছে প্রথম থেকে 10 সেকেন্ড সময়, আর এটা হচ্ছে দশমতম সেকেন্ড, দশমতম সেকেন্ডের অর্থ হচ্ছে একটা সেকেন্ড, একটা সেকেন্ড ওই দশমতম ক্রম, দশমতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। আগেরটা যেটা নির্ণয় করছি এটা হচ্ছে 1 থেকে 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এইরকম দূরত্ব নির্ণয় করার জন্য তোমাদের একটা গতি সমীকরণ আমি দিয়েছিলাম, সেটা এইভাবেই দিয়েছিলাম, তোমাদের মনে পড়ে কিনা দেখো, 2t-1, এইভাবেই দিয়েছিলাম একটা সমীকরণ। এখানে যদি বসাই 40, এখানে 1, এখানে তাহলে কত হয়, এখানে 40, এখানে হয় হাফ, আর এখানে হবে কত, 10 দুগুণ 20, 20 থেকে 1 চলে গেল 19, এখানে হবে কত, 9.5, তাহলে হবে 49.5 মিটার, এতটুকু। আর 9.5 মিটার, এখানে 40, তাহলে আমার দশম সেকেন্ড, দশমতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 49.5 মিটার। বন্ধুরা বোঝার চেষ্টা করো, যারা বুঝবে না তারা অবশ্যই বলবে। এই গেল, এটা গেল আমার তৃতীয় সমস্যা এবং তার সমাধান। আর কি দিতে পারি এখান থেকে, এখান থেকে এই পর্যন্ত দিলাম, ত্বরণ বের করলাম, তারপর প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তোমরা এরকম 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে পারো, 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে পারো, আমি দশমতম সেকেন্ড বলছি, তোমরা 20তম সেকেন্ডে বের করতে পারো, দ্বিতীয়তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে পারো। এবার এই অংশে আরেকটা উদ্দীপকের আরেকটা অংশ আছে, ব্রেক বসলে 5 সেকেন্ড পর গায়ে পাড়িটা থেমে গেছে, এখান থেকে একটু সমস্যা দিব, সেটা কিভাবে দিতে পারি। তাহলে এই 5 সেকেন্ডে গাড়িটি কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তাহলে লিখব ব্রেক কষার পর
গাড়ির টির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ব্রেক কষার পর গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তোমরাও জানো একটা গাড়িতে ব্রেক কষার সাথে সাথে কি হবে না, গাড়িটা থামবে না, একটু সময় নিবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড সময় নিবে। ওই সময়ে কিন্তু গাড়িটা কিছু দূর অতিক্রম করবে। এই দূরত্বটা আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। সাধারণত আমরা এখান থেকে মন্দন বের করতে পারি, যেখানে ব্রেক কষছে তার মানে বেগের মান কমে গেছে, বেগ বৃদ্ধির হার কমছে, তাহলে মন্দন হবে, ঋণাত্মক ত্বরণ হবে, সেটা দিয়েও বের করতে পারি। আরেক ভাবে বের করতে পারি, কিভাবে আমার 120 মিনিট পর একটা নিশ্চয় বেগ হয়েছে, তোমার 12 কিলোমিটার পথ অতিক্রম করার পর একটা শেষ বেগ হয়েছে, সেই শেষ বেগ কিন্তু ব্রেক কষার পর আধি বেগ হবে। আবার গাড়ি যেহেতু থেমে গেছে, আমরা জানি যখন কোনো বস্তু, গতিশীল বস্তু থেমে যায়, গাড়ি থেমে যায়, তার শেষ বেগ কিন্তু শূন্য হয়ে যাবে। সেরকম একটা আমাদের কাছে সমাধান আছে, গতি সমীকরণ আছে, তোমাদেরকে দিয়েছি, সেই সমীকরণটা দিয়েও আমি করতে পারি। তাহলে আমাকে, আমি যদি সেটা দিয়ে করতে চাই, আমাকে এই ব্রেক কষার পূর্ব মুহূর্তে তার শেষ বেগ কত ছিল সেটা বের করতে হবে। তো সেটা বের করি। সেটা বের করার জন্য আমার কি কি লাগবে, সেটা বের করার জন্য লাগবে আমার সময়। এই সময়টা আমি আমাকে করতে হবে 120 সেকেন্ড। এটা যেহেতু আগে হিসাব করছি, আর নতুন করে হিসাব করব না। আমার আমার সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব লাগবে না, অতিক্রান্ত দূরত্ব আমার দরকার নাই শেষ বেগ বের করার জন্য। আমার কাছে ত্বরণ আছে, আমার কাছে ত্বরণ আছে। তো শেষ বেগ, শেষ বেগ বলতে এটা মূলত 2 মিনিট পর শেষ বেগ, অথবা 2 মিনিট পর বেগ লিখি, শেষ বেগ না লিখে আরো সুবিধা হয় বুঝতে। 2 মিনিট পর বেগ সেটা লিখি, সেটা হচ্ছে ভি ইকুয়াল কত, সেটা বের করব। সেটা যদি বের করতে হয় তো আমরা জানি ভি ইকুয়াল এই সমীকরণ থেকে বের করতে পারি ইউ প্লাস এটি। তো বি, ইউ হচ্ছে কত, 40, এ হচ্ছে 1, টি হচ্ছে কত, 120। তাহলে 2 মিনিট পর ব্যাক হবে 20 140 160 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 2 মিনিট পর, অর্থাৎ 12,000 মিটার, 12 কিলোমিটার পথ অতিক্রম করার পর তার শেষ বেগ হয়েছে 160 মিটার পার সেকেন্ড। এখন এই মুহূর্তে যখন ব্রেক করছে তখন ব্রেক কমা শুরু করছে, তার মানে এখান থেকে কমবে, এখান থেকে কমতে কমতে যখন থেমে গেছে শেষ বেগ শূন্য হয়ে গেছে, তার মানে ব্রেক কষার মুহূর্তে এটা আবার কি হয়ে যাবে, আদি বেগ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। যখন ব্রেক কষলো, ব্রেক কষার মুহূর্তে এই আদি বেগ হবে কত, 160 মিটার পার সেকেন্ড, এই এটার জন্য। তাহলে এই সেকেন্ড অতিক্রান্ত, এই সময় অতিক্রান্ত দূরত্বটা কত সেটা বের করব। সেটা বের করার জন্য এখানে আমি তাহলে পরিবর্তন করে নিব, আমার ত্বরণ আছে, এই আদি বেগটা এখন আর থাকবে না, এই আদি বেগটা থাকবে না, এই সময়টাও থাকবে না। এখানে আদি বেগ হবে 160 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হবে ভি ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড। যেহেতু গাড়ি থামছে, থেমে গেলে, কোনো গতিশীল বস্তু থেমে গেলে তার শেষ বেগ শূন্য হবে। টি সমান হচ্ছে এখানে 5 সেকেন্ড, এটা নিব। ত্বরণ আমার কাছে আছে, অবশ্য ত্বরণ লাগবে না, আমি এটা ব্যবহার করতে চাচ্ছি না এই সমীকরণটা, যেহেতু আমি মন্দন বের করি নাই। তো আমি এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল এটা বের করবো। এক্ষেত্রে আমরা একটা সমীকরণ জানি, গতির সমীকরণ, সেটা হচ্ছে এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি। এটা তোমাদেরকে দিয়েছিলাম, এই সমীকরণ দিয়ে এটা বের করতে পারবো। ইউ হচ্ছে 160, ভি হচ্ছে 0, টি আর এখানে হচ্ছে কত, 5, তাহলে কত হয়, এখানে হয় 80, তাহলে 500 40 400 400 মিটার। তাহলে দেখা গেল বন্ধুরা, আমিও যেটা বলছি, ব্রেক কষার সাথে সাথে একটি গাড়ি থামবে না, সেটা কিছু দূর যাবে, কিছু সময় নিবে,
এক্ষেত্রে আমার এই উদ্দীপকের গাড়িটা 400 মিটার যাওয়ার পর কি করছে, থামছে। ও সেটা বাস্তবতার সাথে একটু হেরফের হয়ে গেছে, এটা একটু বেশি হয়েছে, আর একটু কম হওয়া উচিত ছিল, বোঝা যায় এখানে। তো বন্ধুরা দেখো, তোমরা এগুলোর উপর ভালো করে দেখো বুঝো কিনা, আর যারা বুঝবে না তারা বলো, আরেকবার প্রয়োজনে ক্লাস নিব গাণিতিক পদার্থবিজ্ঞানের উপর। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থেকো। ওকে, সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।